আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন জুড়ে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, এরপর জানিয়ে দেব রাশিয়াকে কিভাবে থামানো যাবে, জানালেন জেলেনস্কি। এদিকে উত্তর কোরিয়ার সীমান্তের পাশে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া, আরো জানিয়ে দেব বিচারের মুখোমুখি ইলন মাস্ক। এদিকে পাকিস্তানে থানায় হামলা, তিন পুলিশ সদস্য নিহত। সর্বশেষ জানিয়ে দেব প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেড, জঙ্গি যোগের সম্ভাবনা, ভয়ঙ্কর বিপদে এবার ভারতের কঠোরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দেশে হারা ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, কিয়েভ ও খার্গিভের গুরুত্বপূর্ণ স্থাপনায় শনিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পর ইউক্রেন জুড়ে দ্বিতীয় দফায় তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এদিন নিপ্রো নগরীতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন নিহত এবং ছয়জন শিশু সহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। মাইকোলাই পশ্চিমের নগরী লভিভ এবং কৃষ্ণ সাগরের তীরের বন্দর নগরী ওদেশা কর্তৃপক্ষ জানান তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের মধ্যাঞ্চলেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। রয়টার্সের সাংবাদিকরা জানান শনিবার ভোরে এমনকি সতর্কতামূলক সাইরেন বাজার আগেই তারা রাজধানী কিয়েভে এক দফা ক্ষেপণাস্ত্র হামলার আওয়াজ পান, যেমনটা সাধারণত ঘটে না। তার কয়েক ঘন্টা পর ইউক্রেন জুড়ে শুরু হয় দ্বিতীয় দফা হামলা। রাজধানীতে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর এক জায়গায় আগুন লেগে গেছে। এছাড়া কিয়েভ উপকণ্ঠে কয়েকটি বাড়িঘর ধ্বংস হওয়ার খবর দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রাশিয়াকে কিভাবে থামানো যাবে, জানালেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন সময় ক্ষেপণে রাশিয়া সন্ত্রাস থামবে না, কিংবা কোনো ধরনের সান্ত্বনাও দিলে তাদের হামলা বন্ধ হবে না, রুশ সেনাদের কেবল যুদ্ধের ময়দানে থামানো যাবে। শনিবার রাত্রিকালীন বক্তব্য জেলেনস্কি এই মন্তব্য করেন। রাশিয়ার সন্ত্রাসকে থামানো সম্ভব, স্বাগতোক্তি করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন হ্যাঁ থামানো সম্ভব। তিনি বলেন ইউক্রেন যুদ্ধের বাইরে অন্য কোনোভাবে কি রাশিয়াকে থামানো সম্ভব। জেলেনস্কি নিজেই জবাব দেন, না থামানো সম্ভব না, এটা অবশ্যই আমাদের জমিনে, আকাশে এবং আমাদের সমুদ্রে করতে হবে। রাশিয়াকে থামানোর লক্ষ্য অর্জন প্রসঙ্গে জেলেনস্কি বলেন এটা করতে অস্ত্র প্রয়োজন, আর সেসব অস্ত্র ইউক্রেনের অংশীদারদের গুদামে আছে, সমরাস্ত্রের জন্য তাদের সেনারা অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। সূত্র সিএনএন। উত্তর কোরিয়ার সীমান্তের পাশে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া। উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালিয়েছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে 30 কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পাজু এলাকায় যৌথ মহড়ায় অংশ নেয় দুই দেশ। শনিবার ইরানের মাহের নিউজ এজেন্সি জানায় মহড়ায় দক্ষিণ কোরিয়ার টাইগার ডেমনস্ট্রেশন ব্রিগেড ও ইউএস স্ট্রাইকার ব্রিগেডের প্রায় 800 সেনা অংশ নেয়। এতে সাজোয়া যান, রিকনসেনন্স ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল প্রদর্শন করা হয়। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্ডাস্ট্রি 4 প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হয়। টাইগার ইউনিটের ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লি জেং ইয়াং জানান এই মহড়ার মাধ্যমে আমি টাইগার ডেমনস্ট্রেশন ব্রিগেডের যুদ্ধের সক্ষমতাকে আরও দৃঢ় করতে সক্ষম হয়েছি এবং সম্মিলিত বাহিনীর সাথে এর আন্তঃকার্যক্ষমতা যাচাই করতে পেরেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন সৈন্যদের জন্য উচ্চ প্রযুক্তিগত যুদ্ধাস্ত্র এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহার সম্প্রসারিত করে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির জন্য গত বছরের জুন মাসে দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর টাইগার ব্রিগেড চালু করেছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ার কথা জানিয়েছিল দক্ষিণ কোরিয়া, তবে বিষয়টি নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিচারের মুখোমুখি ইলন মাস্ক।
একটি টুইটের মাধ্যমে স্টক মার্কেটে কারসাজির অভিযোগ ইলন মাস্ক আগামী মঙ্গলবার বিচারের মুখোমুখি হচ্ছেন। ফেডারেল বিচারক মামলাটি ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেওয়ার জন্য ইলন মাস্কের অনুরোধ প্রত্যাখ্যানের পর এই বিচারের দিন ধার্য করা হয়েছে। 2018 সালের আগস্টে ইলেকট্রিক গাড়ির জায়ান্ট টেসলার সিও ইলন মাস্ক এক টুইটে বলেন, টেসলাকে ব্যক্তিগতভাবে প্রাইভেট কোম্পানিতে নেওয়ার জন্য তার কাছে পর্যাপ্ত তহবিল রয়েছে। এর ফলে তখন কোম্পানির শেয়ারের দাম হু হু করে বেড়ে যায়। টুইটার পোস্টের মাধ্যমে বিলিয়ন ডলার খরচ করার অভিযোগে শেয়ার হোল্ডাররা মাস্কের বিরুদ্ধে দ্রুত মামলা করেন। আদালতের একজন মুখপাত্রের মতে, বিচারক এডওয়ার্ড টেন গত শুক্রবার বিচার কাজ টেক্সাসে স্থানান্তর করতে অস্বীকার করেন। সূত্র ইয়াহু নিউজ। পাকিস্তানের থানায় হামলা, 3 পুলিশ সদস্য নিহত। পাকিস্তানের পেশোয়ার শহরে একটি থানায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। এদিকে এ হামলা দায় স্বীকার করেছে কট্টরপন্থী ইসলাম গোষ্ঠী তেহরি-ই-তালেবান পাকিস্তান টিডিপি। শনিবার গভীর রাতে ভারী অস্ত্রে সজ্জিত টিডিপি গোষ্ঠীর একটি দল এ হামলা চালায়। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন ও জিও নিউজ এসব তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে টিডিপির মুখপাত্র মোহাম্মদ খুরাসানি দাবি করেন, আমাদের মুজাহিদিনরা লেজার বন্দুক দিয়ে পেশোয়ারে 2 পুলিশ চৌকিতে হামলা চালিয়েছেন। এতে 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি পুলিশের কাছ থেকে 2 কালাশনিকভ, 2 ম্যাগাজিন ও 47,000 রুপিও ছিনিয়ে আনা হয়েছে। পেশোয়ার পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাশিফ আব্বাসী জানান, শনিবার রাতে টিটিপির 5-7 সদস্য উপশহর এলাকায় অবস্থিত সরবন্ধ থানায় হ্যান্ড গ্রেনেড সহ আধুনিক অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় ডেপুটি পুলিশ সুপার বাদাবের সর্দার হুসাইন, 2 প্রহরী ইরশাদ ও জেহান জেব নিহত হন। খাইবার পাখতুয়ানখোয়ার পুলিশ প্রধান মোয়াজ্জাম জাহ আনসারি বলেন, জীবন দিয়ে হলেও পুলিশ সদস্যরা থানায় হওয়া সন্ত্রাসী হামলার সফলভাবে প্রতিহত করেছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা বীরত্বের সঙ্গে লড়াই করেছেন। তিনি আরো জানান, পেশোয়ারের ডিএসপি সর্দার হুসাইন থানায় প্রবেশের সময় গুলিবিদ্ধ হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান ও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াইয়ে পুলিশের এমন আত্মত্যাগ বৃথা যাবে না। হামলাকারীদের খুঁজে বের করে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি থেকে উদ্ধার, হ্যান্ড গ্রেনেড জঙ্গি যোগের সম্ভাবনা। ভারতের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস বা বিশেষ কোনো দিনে ভারতে সর্বদাই হামলা চালানোর পরিকল্পনা করে থাকে। আর কয়েকদিন পরেই রয়েছে 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা দিল্লিকে। এরই মধ্যে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা, উদ্ধার করা হয়েছে হ্যান্ড গ্রেনেড। এ নিয়েই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। আধিকারিকরা শনিবার বলেছেন যে দিল্লি পুলিশের স্পেশাল সেল ভালসোয়া ডেইরি এলাকায় একটি আবাসন থেকে 2 হাত গ্রেনেড খুঁজে পেয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সন্দেহজনক যোগসূত্র মেলার 2 গ্রেপ্তার করার কয়েকদিন পরেই এই ঘটনা ঘটেছে। তদন্তকারীদের মতে তাদের বাড়িতে মানুষের রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে। তারপর থেকেই নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ। উল্লেখ্য, সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত জগজিৎ সিং ওরফে জগ্গা এবং নওশাদকে বৃহস্পতিবার স্পেশাল সেল দ্বারা গ্রেপ্তার করা হয়। দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া বলেছেন যে অভিযুক্তরা শুক্রবার আদালতে হাজির হয়েছিল এবং তাদের 14 পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তের সময় উভয় সন্দেহভাজন পুলিশ দলকে ভালম্বা ডেইরি এলাকায় শ্রদ্ধানন্দ কলোনিতে তাদের ভাড়া বাড়ি গ্রেপ্তার করা হয়। সেখান থেকে 2 হাতবোমা বাজেয়াপ্ত করা হয়েছিল বলেই পুলিশ জানিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষের মতে অভিযুক্তের কাছ থেকে 3 আগ্নেয়াস্ত্র এবং 22 তাজা কার্তুস পাওয়া গিয়েছে। তাদের ভাড়া বাড়িতে মানুষের রক্তের চিহ্নও পাওয়া গেছে। প্রজাতন্ত্র দিবসের আগে এই ধরনের গ্রেপ্তারির ঘটনায় চিন্তা বাড়িয়েছে। জগ্গার কানাডা ভিত্তিক খালিস্তানি সন্ত্রাসবাদীর সঙ্গে যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি নওশাদ সন্ত্রাসী সংগঠন হরকাত উল আনসারের সাথে যুক্ত ছিল বলেই জানানো হয়েছে। জগ্গা বিখ্যাত বাম্বিহা গ্যাংয়ের একজন সদস্য, যিনি বিদেশ থেকে দেশবিরোধীদের কাছ থেকে আদেশ পান বলেও জানানো হয়েছে। 2023 আসন্ন প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য উত্তর জেলা সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা সম্পর্ক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য সংবেদনশীল করার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির পাশাপাশি বাজার এলাকায় মক ড্রিল করবে বলেও জানানো হয়েছে।